আমাকে হারাতে ইলেকশন মিটিং করা হচ্ছে, করা হচ্ছে, আমি এটা কিছুতেই মেনে নেবো না। হোসেন হাত নিবাজ্জা, হোসেন হাত নিবাজ্জা, ঘোষ একটা মোষ, তার হাজার হাজার দোষ, ঘোষ একটা মোষ, ঘোষ একটা মোষ, তার হাজার হাজার দোষ, ঘোষ একটা মোষ। সবাই তোমাকে দেখছে, তুমি তুমি কেন এরকম করছো, হাসাহাসি করছো, সবাই তোমাকে দেখছে। আচ্ছা হাসুক, তোরা ওকে জানিস না, ও আবার আমাকে হারাবে। ও কত বড় মিচকে ওস্তাদ এটা তোরা জানিস না, একমাত্র আমি জানি। আচ্ছা বাপি, আমাকে একটা কথার উত্তর দাও, তুমি ঘোষ আঙ্কেলের উপরে সবসময় এরকম রেগে কেন থাকো? কি হয়েছিল তোমাদের মধ্যে? আরেকটাও কথা বলি, যে প্রত্যেক মাসে আবাসনে আমি চাই যে একটা করে, মানে কি বলবো আপনাকে, যাকে বলে গেট টুগেদার, সকলে সকলকার কাছে আসতে পারে, বুঝতে পারে, সকলে সকলকে চিনতে পারে, এই আর কি। মজার কথা কি জানেন, আমি আর ওর বাবা তো হেসেই পাগল হয়ে যাচ্ছি। কেন, আবার কি করলো আমাদের ভেপু? সেদিন বাড়িতে গিয়ে বলে কি না, বৌমা ঘরেতে একজন কিডন্যাপারকে লুকিয়ে রেখেছে। আমি তো প্রথমে একটু ঘাবড়েই গিয়েছিল, তারপর বলে কি, কিডন্যাপার বৌমাকে খুব ভয় পায়, বৌমার কথা শুনে সেই সব কাজ কিডন্যাপার করে দেয়। আমি তো ঠিকই বলেছি। ওর বাবা বলে কে হতে পারে বলো তো, আমি কিন্তু ঠিক ধরেছি, আমাদের ঘোষ আঙ্কেল ছাড়া আর কেউ না। তবে আমার ভেপুরসোনা কিন্তু ভুল কিছু বলেনি, উনি কিডন্যাপার না হলেও খুব ডেঞ্জারাস মানুষ, তবে মাঝে মাঝে আইসক্রিমও কিনে দেন, কি বলো? তাই